বলিউড বাদশা কিং খানের দল কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল এর শীর্ষে থেকে লীগ পর্ব শেষ করেছে। গত মৌসুমে পয়েন্ট টেবিলের সাথে থাকা কলকাতাকে এই মৌসুমে শীর্ষে নিয়ে আসার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দলের নতুন মেন্টর গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর প্রশংসায় ভাসিয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খানকে। বলেছেন, আইপিএল এর যতগুলো দলে তার খেলা হয়েছে তার মধ্যে শাহরুখ খানই সবচেয়ে ভালো মালিক। কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি লীগ পর্ব শেষে কোয়ালিফাই করা অন্য দলগুলো হলো যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম কোয়ালিফায়ারে কলকাতার মুখোমুখি হবে হায়দরাবাদ, ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। লীগ পর্বে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে হায়দরাবাদকে 4 রানে হারিয়েছিল কলকাতা। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছিলেন আন্দ্রে রাসেল। এই ম্যাচেও কলকাতা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের অলরাউন্ডিং নৈপুণ্যের অপেক্ষায় থাকবে। অন্যদিকে হায়দরাবাদ চাইবে ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন ও প্যাট কামিন্সরা যেন জ্বলে ওঠে। ক্রিকেট ভক্তরা জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায়। আইপিএল এর প্রথম এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। লীগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে রাজস্থান রয়্যালস জিতেছিল 6 উইকেটে। দুর্দান্ত 1 সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন জস বাটলার। এ ম্যাচেও রাজস্থান দলের সবচেয়ে বড় তারকা জস বাটলারের ব্যাটের দিকে চেয়ে থাকবে। বল হাতে নজর থাকবে ট্রেন্ট বোল্ট ও চাহালের দিকে। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও তুরুপের তাস হবেন পুরো সিজন জুড়ে দুর্দান্ত পারফর্ম করা বিরাট কোহলি। পাশাপাশি নজর থাকবে দিনেশ কার্তিক ও মোহাম্মদ সিরাজের উপর। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচটি জমজমাট এক লড়াই হবে বলেই ভক্তদের আশা। আহমেদ শাফি, চ্যানেল আই।